প্রিয় দর্শক, বিগত ৪০ বছরের অভিজ্ঞতা ও আইটি সেক্টরের নেতৃত্ব প্রদানকারী তপন কান্তি সরকারের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এই চ্যানেলটিতে তার দীর্ঘ ক্যারিয়ারের বাস্তব অভিজ্ঞতার আলোকে বর্তমান সময়ের তরুণদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য প্রয়োজনীয় এবং আধুনিক সকল বিষয় নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করা হয়। উন্নত ক্যারিয়ার গঠনে এবং নিয়মিত ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্য কেউ জানাতে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের উৎসাহিত করুন। নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বাটন ক্লিক করুন। ধন্যবাদ বন্ধুগণ। আমরা আজ এমন এক বিষয় নিয়ে আজকে হাজির হয়েছি যেটা কিনা বর্তমান বিশ্বে আলোড়ন তৈরি করেছে, আর সেটা হচ্ছে ডিজিটাল মুদ্রা। আসুন আজকে আলাপ করি ডিজিটাল মুদ্রা আসলে কি। বিশ্বে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা। আজকে আমরা চেষ্টা করব ক্রিপ্টোকারেন্সি আর ডিজিটাল মুদ্রার মধ্যে তফাৎটা কি। বিশ্বব্যাপী অর্থনৈতিক কর্মকাণ্ডে বিটকয়েন, লাইটকয়েন, ইথেরিয়াম, রিপালের মতো ভার্চুয়াল মুদ্রা লেনদেন হচ্ছে। যদিও বাংলাদেশে এগুলো বৈধ নয়, ডিজিটাল এসব মুদ্রা লেনদেন হয় ভার্চুয়ালি, অর্থাৎ টাকা বা কাগজ নোটের মতো এগুলো দৃশ্যমান নয়। তবে ক্রিপ্টোকারেন্সি আছে, সেগুলো কার্যত কোনো কর্তৃপক্ষ নেই, অর্থাৎ যে কোনো জায়গা থেকে কোনো ব্যক্তি যে কোনো সময় এটা লেনদেন করতে পারে। এটা করে আসলে ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে ডিস্ট্রিবিউটেড লেজার দিয়ে, অর্থাৎ পুরো বিষয়টা হয় কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণের বাইরে। যদি কোনো দেশ এখনও খতিয়ে দেখছে ক্রিপ্টোকারেন্সি কীভাবে মনিটরিংয়ের আওতায় আনা যায়। এখন চলুন ডিজিটাল মুদ্রা কীভাবে কাজ করে সেটা জানি। আমরা জানি ডিজিটাল মুদ্রার আর্থিক লেনদেন মানুষের চিন্তাধারায় আমূল বদলে দিচ্ছে। সময়োপযোগী উদ্ভাবন নজর কেড়েছে বড় বিনিয়োগকারী ও কর্পোরেট জগতেরও। বর্তমানে বিটকয়েন যেমন ভার্চুয়াল দুনিয়ায় চষে বেড়াচ্ছে, এতে জুয়া, হুন্ডি, চোরাচালান, সাইবার চাঁদাবাজি, অবৈধ লেনদেন উৎসাহিত হচ্ছে, যা চিন্তায় ফেলে দিয়েছে বিশ্বের নীতি নির্ধারকদের। তাই বিটকয়েন মোকাবেলায় তারা হাঁটছেন বৈধ ডিজিটাল মুদ্রার পথে। তারা বিশ্বাস করছেন যে ডিজিটাল মুদ্রা আসলে হয়তো এসব মুদ্রাগুলোর প্রচলন ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। এসব মুদ্রার ব্যবহার প্রভাব নিয়ে গবেষণাও চালাচ্ছে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো। আপনারা জানেন হয়তো চীনের 28টা শহরে পরীক্ষামূলকভাবে ব্যবহার হচ্ছে ডিজিটাল মুদ্রা। গত বছর বাহামা দ্বীপপুঞ্জে বিশ্বের প্রথম দেশ হিসাবে আনুষ্ঠানিকভাবে স্যান্ড ডলার নাম দিয়ে এই মুদ্রা চালু করেছে। আসলে ডিজিটাল মুদ্রা কী সে সম্পর্কে আরও একটু বিস্তারিত আলাপ করি। ডিজিটাল মুদ্রা হচ্ছে সেই সব মুদ্রা যা শুধু ভার্চুয়াল জগতেই লেনদেন হবে, বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই। বিনিময়ে যেসব তথ্য গোপন থাকে বেশিরভাগ সময় থাকে অজ্ঞাত, এই জন্য এই মুদ্রাকে বলা হয় ক্রিপ্টোকারেন্সি। আবার ক্রিপ্টোকারেন্সির একটা অনলাইন মূল্য থাকলেও কোনো সরকার বা কেন্দ্রীয় ব্যাংক তার নিয়ন্ত্রণ করে না বলে এর মধ্যে বেশ কিছু চুরির ঘটনাও ঘটেছে। অনেকে ধারণা করছে ক্রিপ্টোকারেন্সিগুলো কোটি কোটি ডলার খোয়া গেছে। এখন বর্তমান প্রচলিত মুদ্রায় অনলাইন লেনদেন হয়, তার সঙ্গে ডিজিটাল মুদ্রার একটা বিরাট পার্থক্য রয়েছে। যেমন আমেরিকায় অনলাইন কেনাকাটা হলে ওটা বিল করা হয় ডলারে, কিন্তু ডিজিটাল মুদ্রার কাছে ডলারে নয়, বরং মোবাইল ডিভাইস ব্যবহার করে পাঠিয়ে দেওয়া হবে ডিজিটাল মুদ্রা। বর্তমানে ব্যানমো, পেপল, অ্যাপেলের পের মতো যেসব পেমেন্ট অ্যাপ ব্যবহার করে মানুষ অর্থ পরিশোধ করে তার চাইতে ভিন্ন কিছু নয়। মুদ্রার ইলেকট্রনিক রূপেই এর মধ্যে বিশ্বের অনেক দেশে আর্থিক ব্যবস্থায় প্রভাবশালী হয়ে উঠেছে। যেমন বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক দেশ যুক্তরাষ্ট্রের ডলারের বাহ্যিক ব্যবহার মোট অর্থ সরবরাহের মাত্র 1%, বাকি লেনদেনগুলো সবই অনলাইনে। তাই কেন্দ্রীয় ব্যাংকগুলো এখন নিজেদের মুদ্রা তৈরি ও তার প্রভাবের নিয়ে গবেষণা করছে। ডিজিটাল মুদ্রাকে বলা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি বা সিডিবিসি। এখন আসুন দেখি সিডিবিসি আসলে কি সেটা একটু জানি। সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি, সংক্ষেপে সিডিবিসি, এটা এমন একটা মুদ্রা যেটা কেন্দ্রীয় ব্যাংকগুলো অনুমোদন দেবে এবং লেনদেন তত্ত্বাবধান তারা করবে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জাপান অনেক দূরে গিয়ে গেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক, ফেডারেল রিজার্ভ এবং এমআইটি যৌথভাবে সিডিবিসি নিয়ে গবেষণা করছে হ্যামিল্টন প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে ডিজিটাল মুদ্রা কীভাবে কাজ করবে এবং এক্ষেত্রে কোন ধরনের ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন তা নিরূপণ করা।
এখন বিশ্বের 65টি কেন্দ্রীয় ব্যাংকের উপর জরিপ চালিয়েছে ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট বা বিআইএস। তারা জানায় 85% ব্যাংকই সিডিবিসি নিয়ে কোনো না কোনোভাবে কাজ করছে, 15% এ নিয়ে গবেষণা পাইলট প্রকল্পে যাচ্ছে। বিআইএস আরও জানায় কেন্দ্রীয় ব্যাংকগুলো বোঝার চেষ্টা করছে সিডিবিসির মাধ্যমে আসলেই জনগণ কতটা লাভবান হবে এবং মূল্য স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা কতটুকু নিশ্চিত হবে তাই খতিয়ে দেখছে। ব্যাংক অফ ইতালির ডেপুটি গভর্নর সিএনবিসিকে বলেন, বিশ্বে ক্রমেই নগদ অর্থবিহীন লেনদেনের দিকে ধাবিত হচ্ছে বা হবে। গ্রাহক ব্যবসায়ীরা লেনদেন থেকে শুরু করে সব ক্ষেত্রেই এখন নগদের অর্থের ব্যবহার কমছে, ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলো সিডিবিসি নিয়ে অনেক গভীরভাবে কাজ করছে। সিডিবিসি নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, রাশিয়া, ভারতসহ অনেক দেশে পরীক্ষামূলক পরীক্ষা নিরীক্ষা করছে। চীন গত বছর তাদের শহরগুলোতে স্থানীয় মুদ্রা ইউএনের ডিজিটাল সংস্করণ চালু করেছে। পরীক্ষামূলক এই প্রকল্প ক্রমে বিস্তৃত হচ্ছে। ডিজিটাল এই মুদ্রার নাম দেওয়া হয়েছে ECNY। করোনা নগদ লেনদেন কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে ব্রিটেনও নিজস্ব ডিজিটাল মুদ্রা হানার পথে চলছে, তার সম্ভাব্য নাম দেওয়া হয়েছে ব্রিট কয়েন। ব্যাংক অফ ইংল্যান্ডের পক্ষ থেকে সম্ভাব্য সিডিবিসি নিয়ে কাজ করতে একটি টাস্কফোর্স ঘোষণা দেওয়া হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংকও আগামী 4 বছরের মধ্যে ডিজিটাল মুদ্রা আনার সম্ভাবনার কথা জানিয়েছে। এ নিয়ে গবেষণা করছে সৌদি আরব, সংযুক্ত আমিরাত। ভারতে এক গবেষণায় বলা হয় সিডিবিসি দেশের জিডিপিতে 2-3% যোগ করবে, এমনকি যদি জিডিপিতে 1% যোগ হয় তা বছরে $25 বিলিয়ন অতিক্রম করে যাবে। ফেডারেল রিজার্ভ ব্যাংকের চেয়ারম্যান ডিজিটাল ডলার তৈরির বিষয়ে বলেন, বিষয়টির সম্ভাবনা মূল্যায়ন করতে হচ্ছে ফেডেক্স। আমার মনে হয় বিষয়টি আগেই বোঝা আমাদের দায়িত্ব, তাই কীভাবে কাজ করবে, বৈশিষ্ট্যগুলো কেমন হবে ইত্যাদি এবং চিন্তা করে ফেডেক্স একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট করেছে। এমনকি ডিজিটাল ডলার কেমন হবে তার ডিজাইনও তৈরি করেছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বা জনসমক্ষে প্রকাশ করার বিষয়টি তখনই হবে যখন এর প্রভাব পুরোপুরি বোঝা যাবে। ডলার হচ্ছে বিশ্বের রিজার্ভ মুদ্রা এবং ডিজিটাল মুদ্রা তৈরির ক্ষেত্রে তারা বলছে আমরা প্রথম হতে চাই না, আমাদের ভেবেচিন্তে এগোতে হবে। যুক্তরাষ্ট্রের নিজস্ব ক্রিপ্টোকারেন্সি অনুমোদন দেওয়ার কথা চিন্তা করছে, তবে সতর্ক করে বলেছেন ডিজিটাল মুদ্রার সুবিধা ও ঝুঁকির মূল্যায়নের আরও যথেষ্ট সময় লাগবে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন একটি ডিজিটাল মুদ্রা তৈরিতে যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য কতটুকু লাভবান হবে তা ভাবছেন, এবং সিডিবিসি এবং অন্যান্য ব্যাংকগুলো সিডিবিসির জন্য অন্যান্য ব্যাংকগুলো কীভাবে কাজ করবে সেটা নিয়েও একটা গবেষণা চলছে। ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ বস্টনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জিম চুনহা বলেন, আমি যদি আপনাকে $100 সিডিবিসি দেই তা তাৎক্ষণিক আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে, এটি আপনার, আমি আর ফেরত নিতে পারবো না। অন্যান্য ইলেকট্রনিক পেমেন্টের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, আমি যদি আপনাকে পেপলে অর্থ পাঠাই এটি আসলে একটা প্রতিশ্রুতি, অর্থ কিন্তু আসছে না, আপনার ব্যালেন্স দেখাচ্ছে, তো টাকা এখনও এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে যাই নাই। কিন্তু ডিজিটাল কারেন্সির ব্যাপার হচ্ছে অন্যরকম, এটা হওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে চলে যাবে, একবার যদি চলে যায় সেটা ফিরে আসার আর কোনো রাস্তা নাই। সেই জন্যই আপনি যদি আপনার কর পরিশোধ থেকে শুরু করে কেনাকাটা সব ক্ষেত্রেই এই মুদ্রা সহজে ব্যবহার করতে পারবেন। বর্তমানে প্রচলিত ডিজিটাল মুদ্রা আইনগতভাবে বা বিটকয়েন আইনগতভাবে বৈধ নয়, ফলে নির্দিষ্ট কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান ছাড়া অন্যরা এটা গ্রহণ করে না। সিডলের ফিনটেক এবং ব্লকচেইন গ্রুপের প্রধান লিলা টেসলার বলেন, বর্তমান যে প্রবণতা তাতে বোঝা যাচ্ছে সাধারণ মানুষ ব্যাপকভাবে ডিজিটাল মুদ্রা গ্রহণ করবে, তবে এই ব্যবস্থাটি কেমন হবে তা মুহূর্তে বলা কঠিন। এবং প্রিন্ট মুদ্রার ডিজিটাল মুদ্রা ভার্সন কি হবে সিডিবিসি, এটাও একটা আলোচনা চলছে। তবে সব কিছু ছাড়িয়ে যেটা হচ্ছে যে ডিজিটাল মুদ্রায় যে সমস্ত সুবিধাগুলো পাওয়া যাবে সেটা হচ্ছে অর্থ পরিশোধ হবে দ্রুত, আন্তর্জাতিক অর্থ স্থানান্তর রেমিটেন্স প্রেরণ ব্যয় কমে যাবে, নগদ অর্থ গ্রহণ করতে হবে না, অর্থ প্রেরণের সুবিধাগুলো পেয়ে যাবে মানুষ, অবৈধ মুদ্রায় তখন আর লেনদেন করবে না। বর্তমানে যেসব ক্রিপ্টোকারেন্সি আছে সেগুলোর মূল্য দ্রুত পরিবর্তন হয়,
কাজে তাতে ব্যবহারকারীরা ক্ষতিগ্রস্ত হয়। আজকে যে বিটকয়েনের দাম আছে কালকে নাও থাকতে পারে, কাজে এটা নিয়ে সবসময় আপনাকে শঙ্কায় থাকতে হয়। কিন্তু ডিজিটাল মানির ব্যাপারে সেসব সমস্যা বা সেই সঙ্গে এগুলো থাকবে না। বাংলাদেশও পিছিয়ে নেই, 2022-23 অর্থবছরের প্রস্তাবনায় অর্থমন্ত্রী বলেছেন ডিজিটাল মুদ্রা চালুর বিষয়টি পরীক্ষা করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ব্যাংকে এবং এই মুদ্রা চালুর জন্য সম্ভবত যাচাই করবে সরকার। তিনি আরও বলেছেন কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা চালুর মূল উদ্দেশ্য হল ভার্চুয়াল লেনদেন অর্থাৎ অর্থ প্রদান সহজ করা, স্টার্ট আপ ও ই কমার্স ব্যবসাকে উৎসাহ দেবে। এই কারণে কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা চালু নিয়ে একটা ফিজিবিলিটি স্টাডি করা হবে বলে তিনি তার বাজেট বক্তৃতায় বলেছেন। ডিজিটাল মুদ্রার হ্যাকিং এর ঝুঁকি কোথায়? সবচেয়ে বড় মুদ্রা কথা হলো ডিজিটাল মুদ্রা হ্যাক হলে মানুষ কি সে অর্থ আর ফেরত পাবে, বা ডিজিটাল ওয়ালেট থেকে চুরি হয়ে গেলে তার নিয়ন্ত্রণ কীভাবে হবে? ডিজিটাল মুদ্রার ক্ষেত্রে এটাই হবে বড় চ্যালেঞ্জ এবং সাইবার সিকিউরিটির বিষয়টা। ডিজিটাল ওয়ালেটের লেনদেনের বিষয়টি প্রযুক্তিগত দেখভাল করাটাও চ্যালেঞ্জের বিষয় হবে। সবাইকে নিজের ওয়ালেট ব্যবহার সম্পর্কে সচেতন হবে এবং সুনির্দিষ্ট গাইডলাইন থাকতে হবে। আমি ডিজিটাল মুদ্রা কিছু কিছু দেশে চালু হয়েছে, ক্যারাবিয়ান দেশ বাহামা বা নাইজেরিয়া ডিজিটাল মুদ্রা চালু করেছে। অন্যদিকে আগেই বলেছি চীন তার পাইলট হিসাবে চালু করেছে। যুক্তরাষ্ট্র জাপানের মতো কিছু দেশ ক্রিপ্টোকারেন্সি মুদ্রাকে স্বীকৃতি না দিলেও অ্যাসেট হিসাবে মর্যাদা দিয়েছে। তাই বাংলাদেশেও কারেন্সি অ্যাসেট হিসাবে এটি এখনও বৈধ নয়। বাংলাদেশ এই ব্যাপারে ভাবছে যে তারা সেন্ট্রাল ব্যাংক দিয়ে এটা করবে। জামাইকা শীঘ্রই ডিজিটাল মুদ্রা চালু করতে যাচ্ছে, সুইডেনও পাইলট করছে, কানাডাও পাইলট স্টেজে আছে, তবে তারা এগুলো নিয়ে আরও গবেষণা করবে বলে জানা গেছে। ডিজিটাল মুদ্রায় কী লাভ হবে? তথ্য অনুযায়ী বাংলাদেশের টাকা ছাপানো এবং নিয়ম অনুযায়ী পুরনো টাকা নষ্ট করার ব্যাপারে অযোগ্য টাকা ধ্বংস করতে প্রতি বছর কেন্দ্রীয় ব্যাংকের ১০০০ কোটি টাকারও বেশি ক্ষতি হয়। এই টাকা ছাপানোর পর কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্য ব্যাংকগুলোকে এগুলো নতুন মুদ্রা চালু করে। এই যে ১০০০ টাকার পেমেন্ট বা এটা এগুলো বা বেঁচে যাবে, এবং এই যে কারেন্সিগুলো যেগুলো মার্কেটে থাকে সেগুলো যখন ডিজিটাল হয়ে যাবে তখন মানুষের জন্য এটা ক্যারি করা এবং মানুষের জন্য এটাকে তাড়াতাড়ি গ্রহণ করা দ্রুত হবে। আমরা অনেক শুনেছি যে একটা ব্যাংক এটার জন্য অলরেডি বাংলাদেশ ব্যাংকের কাছে অ্যাপ্লাই করেছে এবং বাংলাদেশ ব্যাংকও এটা নীতিমালা নিয়ে কাজ করছে। ব্যাংকের মাধ্যমে কেউ ঘরে বসে বিভিন্ন সেবা পেতে পারবে, ডিজিটাল ব্যাংকে যুক্ত থাকবে। আমরা শুনেছি যে ন্যাশনাল পেমেন্টস উইথ NSPB-র সঙ্গে, এর মাধ্যমে ডিজিটাল ব্যাংকের গ্রাহকরা অন্য ব্যাংকের সেবাও নিতে পারবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। আপনাদের আমি কতটুকু ধারণা দিতে পারছি জানি না, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাবেন, এবং আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন। ধন্যবাদ আপনাদেরকে।